কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার কাটিহার ডিভিশনের DRM সুরেশ কুমার স্টেশন পরিদর্শনে এসে তার আধিকারিকদের জানান। কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার একটি সেলুন কারে কাটিহার থেকে কালিয়াগঞ্জ স্টেশনে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে। তিনি সাংবাদিকদের সামনে কোনো কথা না বললেও বিভিন্ন আধিকারিকরা নানাভাবে জানান কালিয়াগঞ্জ রেলস্টেশনের ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে। কালিয়াগঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক সাক্ষাৎকারে বলেন, ভারতীয় রেল ভারতবর্ষের 508টি রেল স্টেশনকে অত্যাধুনিক করবার স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছে। আগামী এক বছরের মধ্যে কালিয়াগঞ্জ রেলস্টেশনের চেহারা সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে যাত্রীদের পরিষেবার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সেই কারণেই আগামী 6 আগস্ট কালিয়াগঞ্জ রেলস্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হতে যাচ্ছে বলে তিনি জানান। এই ঘটনায় কালিয়াগঞ্জ সর্বস্তরের মানুষ ভীষণ খুশি বলে জানা যায়। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এই মুহূর্তে কাটিহার ডিভিশনে যিনি DRM রয়েছেন, তিনি এসেছেন কালিয়াগঞ্জ স্টেশন ভিজিট করতে। আজকে শুনতে পেলাম আর কি যে সারা ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী টোটাল 518টা স্টেশনে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবে 6 তারিখে। তার ফলস্বরূপ আমাদের কালিয়াগঞ্জ স্টেশনে সেই হিসাবেই DRM DCM আরও সব এসেছিল আর কি। তারা দেখলেন, ঘুরে দেখলেন, স্টেশনটা পরিদর্শন করলেন, কোথায় কীভাবে কী করা যায়, মনে হলো যে এগুলি করলেন ওনারা। দেখুন, এটা হচ্ছে আমাদের একটা যে এই যজ্ঞে যে আমরা সামিল হতে পেরেছি, আমরা যে এই জেনারেশন আমরা যে দেখে যেতে পারবো, এটা আমাদের কাছে গর্বের বিষয়। দেখুন, যখন কেন্দ্রীয় সরকার যখন এত বড় একটা পরিকল্পনা নিয়েছে, তা নিশ্চিত তার কোনো না কোনো তো ফল আসবেই, আর নিশ্চিত যে হচ্ছে স্টেশনের রূপ বদলাবে। সেগুলো স্যার বলতে পারছি না। পঙ্কজ কুমার। স্টেশন মেনে আজ DRM সাহেব কাজ ভিজিট থা ইয়াঁ পর। পুরে ভারতবর্ষ মে 508 স্টেশনো কাজ চয়ন হুয়া হ্যাঁ, জিস অমৃত ভারত স্কিম কে তহত উতনে স্টেশনো কাজ রি ডেভেলপ কিয়া যায়গা, নয় তরিকে সে বানায়া যায়গা, বহুত সারা সুখ সুবিধা কি বড়োতরি হোগি যাত্রীয় কে লিয়ে। উসি কে পরিপ্রেক্ষ মে 6 তারিখ কো 6 আগস্ত কো এক প্রোগ্রাম হ্যাঁ ইয়াঁ পর শিলান্যাস হোগা অমৃত ভারত স্টেশন কা। তো উস বিষয় মে চর্চা করলে কাহা পর ক্যা কেসে ব্যবস্থা হোগি ওই দেখলে কে ইয়াঁ পর DRM সাহেব আয়ে। DRM সাহেব নাম হ্যাঁ আপনা সুরেন্দ্র কুমার। কব সে প্রোগ্রাম চালু হো? কব সে হোগা তো নেই বল পায়েঙ্গে, লেকিন উসকা শিলান্যাস হো রহা 6 তারিখ সমঝিয়ে শুরু হয়ে গেয়া। স্টেশন কো নয়া সে সাজায়া যায়? হ্যাঁ, পুরা পার্কিং এরিয়া হো, স্টেশন বিল্ডিং হো, প্যাসেঞ্জার কমিউনিটি হো, বহুত সারি বাত হ্যাঁ ডেভেলপ হোগা।
मैंने कहेगा आगामी एक वर्ष बाद मुझे स्टेशन नए रूप में दिखेगा, चकाचक होगा, यही है। कितने का प्रोजेक्ट है, कितना खर्चा होगा? प्रोजेक्ट का तो जैसा हमको सुने कि 25 करोड़ का बजट है कल ये। कितने का